সারাটা রাত মোবাইল নিয়া সারাটা রাত মোবাইলের দ্বারা মাওলার দেওয়া ঘুমটারে জবাই করিয়া কবিরা গুনাহ করে 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 চোখের গুনাহ করে করে রাত কাটাইলি ঘুমাইলি না তোর মা তোর বাবা আজকে দুঃখ কিছু বলতেও পারে না তুই মায়ের গালি দাও এই চরিত্র তো মাকে ধমক দাও মাকে বাজে কথা বলো মা লজ্জায় সামনে আসে না কথা বলে না মনে মনে কান্দে আর বলে আল্লাহ হয়তো ছেলেটারে ভালো বানাও না হয় ধ্বংস করে দাও কারণ এই ছেলের দ্বারা যদি আমাদের মা বাবার ইজ্জত নষ্ট হয় এই ছেলের দ্বারা আমগো জমিনে বেঁচে থেকে কোনো লাভ নাই ও যুবক জীবনে কিছু কামাই করতে পারলা না মানুষের বরদোয়া নিয়ে চলতেছো তোমার ব্যবহারে ওলামায়ে কেরাম কষ্ট পায় এলাকার মুরব্বীরা কষ্ট পায় মা বাবারা কষ্ট পায় গোপনে গোপনে কান্না করে ও যুবক কয়দিন আর বাহাদুরি করবা এমন একটা দিন নাই যে যুবকের লাশের খবর নাই প্রতিদিন যুবকের মরণ ঘুমাইছে ঘুমের থেকে দেখে মা মইরা গেছে ঘুমের ভিতরেই নাই ও যুবকেরা যখন তোরা কানের মধ্যে গানের তার লাগাইয়া ঘুমাও আজরাইল যদি আইসা দেখে তোর কানের ভেতরে গানের তার লাগানো কি জবাব দিবি আল্লাহর কবরে গিয়া ও যুবক আমি যদি আজকে তোর মতো প্যান্ট শার্ট টাই লাগায়া দাড়ি কামাইয়া রাস্তায় হাঁটতাম কেউ বাধা দিত না টুপি পরলে মাথা গরম লাগে তোর থেকে কম বুঝি না মাথা গরম শরীরটা গরম লাগে লম্বা জামার কারণে এরপরও কেন টুপি ফালাই না দাড়ি ফালাই না নামাজ সারি না বেপর্দায় চলি না একমাত্র কারণ আমার মাওলার কোরআনের মধ্যে কোনো কথা মিথ্যা নাই ওই কোরআনে স্পষ্ট বলা আছে রাস্তা দুইটা কোন রাস্তায় যাবি একটা রাস্তা জান্নাতের আর একটা জাহান্নামের ঢুকবি কই বল রাস্তা দুইটা মানুষ দুই দল এক দল জান্নাতি আর এক দল জাহান্নামী আর জান্নাতের পথে যাবি না জাহান্নামের পথে যাবি কোরআন বলিয়া দিছে জান্নাতের পথে যদি যাও শান্তি আর শান্তি কোনো শেষ নাই আর যদি গুনাহগার হইয়া জাহান্নামের পথে যাও জাহান্নামটা কেমন ভয়ঙ্কর হবে জাননি ওরে সূর্যের গরমটা দো জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে রাতের বেলা সূর্য নাই এখন তো শীতের দিন শীতের দিন না আমার গরম লাগতেছে কোটমোট খুলা ফালাইছি মুজামাজি সব থুইয়াইছি গরম সূর্য নাই আর বড় গরম আবার দিনের বেলা সূর্যের গরম সহ্য করা যায় না দুপুরে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য ও আল্লাহর বান্দাই সূর্যটার পেছনে চালক আছে না নাই তোমার আব্বা সূর্য চালায় না নেতাও চালায় না সূর্য চালানোর পেছনে একজন মালিক আছে ওই মালিকের কোরআনটা ধর ওই কোরআনে আছে ওই নবী বলেছেন ব্যাখ্যা করিয়া কেমন নবী যেই নবী 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন নাই এ এমন একজন নেতার নাম ক যে মিছা কথা কয় না কয় মিছা কথা মানে ঘুমের তুইটা কইলাম স্যার কই এ মোবাইলটা কানে লাগায় কয় আমি জমিনেই নেই এই পরিমাণ মিছা কথা কয় নেতা এত খেতার উপায় কি মা বাপ যদি চরিত্র হারা হয় সন্তানের উপায় কি শিক্ষক যদি চরিত্রহীন হয় ছাত্রের উপায় কি বড় কঠিন অযুবক আল্লাহ পাকের নবীর জীবনে মিথ্যা বলে নাই সারাটা দিন আবু জাহাল নবীর বিরোধিতা করে বেঈমানের আবার গোপনে গোপনে নবীর কাছে আমানতের টাকা রাখে কয় মুহাম্মদ যা কিছু হোক না কেন আমাদের টাকা মেরে খাবে না ওলামায়ে আহলে হকদের থেকে এবাদাতের নিয়ম জানো বলবেন হুজুর চিনি না সব তো একই টুপিওলা কে ভালো কে খারাপ না দেখবেন যে আলেমের কাছে গেলে দিল নরম হয় যেই আলেমের বয়ান শুনলে আমলের কথা মনে পড়ে যেই আলেমের কাছে গেলে মানুষ ভালো হয় নামাজি হয় পর্দাওয়ালা হয়
যেই আলেমের বয়ানে মানুষ গুনাহ ছাড়তে মনে চায় নেক করতে মনে চায় এমন আলেম আহলে হক এদের বয়ান শুনিয়া বান্দা নিজের আমলের পরিবর্তন ঘটাও স্কুলে পড়লেও তুমি জান্নাত পাবা কলেজে পড়লেও জান্নাত পাবা নবীর তরিকা মতো চলো তোমার ইংরেজি পড়া বন্ধ হবে না নবীর তরিকা মতো চলো তোমার ডাক্তারি পড়া বন্ধ হবে না তোমার আমত কত ডাক্তারেরা ডাক্তারি করে আবার সময় মতো নামাজও পড়ে আসে না নাই তাহলে ডাক্তারকে খারাপ বলবা কেন ইঞ্জিনিয়ার পাঁচক্ত নামাজি নাই তাহলে ইঞ্জিনিয়ারিং পড়াটাকে খারাপ বলবা কেন ইঞ্জিনিয়ার পড়া খারাপ না ডাক্তারি পড়া খারাপ না মাদ্রাসাও খারাপ না কলেজও খারাপ না কিন্তু যদি অবস্থার পরিবেশটা খারাপ হয় সেটাই হলো আসল কথা মাদ্রাসা অনেক ভালো মসজিদ অনেক ভালো কিন্তু মাদ্রাসায় যদি চরিত্রহীন কোনো কাজ হয় তখন আর কেউ মাদ্রাসাকে বলবে এটা এখন পরিবেশ ভালো নাই বাসে লেখা আছে ধূমপান নিষেধ এরপরও সবাই ধূমপান করে মসজিদে লেখা নাই ধূমপান নিষেধ এরপরও কেউ মসজিদে পান করে না পরিবেশ ইহা হাম সব মুসাফির হ্যায় কবর আখের ঠিকানা ওই আগে রওয়ানা হ্যায় ওই পিছে حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا وما خلقت الجن والانس الا ليعبدون الله বলেন আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই হ্যাঁ করেছি একমাত্র মানব জাতির আমি আল্লাহর মহব্বতে ইবাদত করবে এই জন্য আমি মানুষকে সৃষ্টি করেছি জিনকে সৃষ্টি করেছি নবীজি বলেন লা তাআতালি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো আদেশ নিষেধ মেনে চলা বা মেনে নেওয়া হারাম আল্লাহকে বেজার করে কোনো মা বাবার কথা মানা পীর সাহেবের কথা শোনা কোনো ব্যক্তির কথা আদেশ নিষেধ ফলো করা হারাম আল্লাহ পাক রব্বুল আলামিন মানব সৃষ্টির মূল কারণ এখানে বর্ণনা করেছেন যে আমি মানুষ কেন সৃষ্টি করেছি আল্লাহর গুণগান গাওয়া এই জন্য বলে না ফেরেশতারাই তো আল্লাহর গুণগান গায় এরপর মানুষ কেন বানাইছেন ফেরেশতারাও আল্লাহর গুণগান গায় মানুষও যদি গায় তো শ্রেষ্ঠত্বের মর্যাদা কি ব্যবধানটা কি বলে ফেরেশতারা মর্যাদা অল টাইম গায় গুণগান গায় দোষ গাবে দূরের কথা দোষ কি জিনিস সে বুঝারও ক্ষমতা নেই আর মানব জাতি এরা দোষ বুঝে অন্যায় বুঝে বুঝিয়াও এর থেকে ফিরিয়া
যদি অন্যায়ের থেকে নিজেকে বাঁচাইয়া নেক আমল করে আল্লাহর ইবাদতে জীবন কাটায় তাহলে এই বান্দার দাম ফেরেশতা সহ সমস্ত মাখলুকাতের উপরে বেড়ে যায়। এইজন্য আমরা শ্রেষ্ঠ। কোন মানুষ যদি মনে করেন নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই, তাহলে মানুষটা ফেরেশতার থেকে না কুত্তার থেকেও খারাপ। সবই আল্লাহ কোরআনে বলেছেন। কোরআন আমাদের জীবনের চলার এক গাইড, জীবনের সমস্ত সমাধানমূলক ব্যবস্থা দিয়েছেন আল্লাহ কোরআনে। এমন এক কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, যেই কিতাবে কোনো সন্দেহ নাই। 1500 বছর পর্যন্ত বহু পণ্ডিতেরা ভুল বের করার অপচেষ্টা করেছিল, আজ পর্যন্ত ভুল কেউ বের করতে পারল? বরং বহু বিধর্মীরা কোরআনের কাছে মাথা নত করে মুসলমান হয়ে গেছে। কেমন একটা কিতাব, যে কিতাবটা ধরলে বরকত, দেখলেও বরকত, পড়লেও শুনলেও বরকত। একজনে পড়তেছে, আপনি শুনতেছেন, এত বরকত আছে না নেই? অতএব আল্লাহ আমাদেরকে ইবাদত করার জন্য পাঠিয়েছেন। ইবাদত কি জিনিস? আল্লাহর আদেশ নিষেধকে মেনে নেওয়ার নাম ইবাদত। আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার নাম ইবাদত। কেন ইবাদত করবেন? আল্লাহ পাকের হুকুম বান্দা ইবাদত করলে আমি আল্লাহর সাথে মোলাকাত হবে, বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে। ইবাদতটা কিভাবে করবেন? আল্লাহর গোলামি, আল্লাহর আদেশ নিষেধ কিভাবে মানবেন? তার সুস্পষ্ট সমাধান হল স্থায়ী, অস্থায়ী না, স্থায়ী সমাধান। মুহাম্মদের আদর্শকে ফলো করে চলবে, মুহাম্মদের তরিকায় আল্লাহর আদেশ নিষেধ মানলেই ইবাদত হবে, জান্নাত বিনা হিসেবে আল্লাহ দিয়ে দিবেন। ইবাদতটা শিখবেন কিভাবে? নামাজ পড়া জানেন ফরজ, নিয়ম জানেন না। রোজা রাখা জানেন ফরজ, রাখবেন কিভাবে সে পদ্ধতি জানেন না। নিয়ম জানার জন্য ব্যবস্থা দুইটা, কয়টা? এক ব্যবস্থার নাম ওস্তাদ বা ব্যক্তি, আর এক ব্যবস্থার নাম কিতাব। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন, আর আল্লাহর দেওয়া কিতাব সমূহের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল করিম। আল্লাহ আমাদেরকে নবীকেও দিয়েছেন, আমরা তার উম্মত, আল্লাহ আমাদেরকে কোরআনও দিয়েছেন। কপাল খারাপ, সারা দিন সারা রাত 12 মাস বয়ান শুনতে শুনতে কান নষ্ট হয়ে গেছে, এরপরও মানুষ আল্লাহকেও চিনে না, কোরআন চিনে না, নবীরেও চিনে না। আল্লাহ মানুষ সৃষ্টি করছেন শুধু ইবাদতের জন্য। নাপাক পানির থেকে, এই কথা যারা বুঝে না এরা বেঈমানের মাথার মেধার বিকশিত আওয়াজকে নিজের মেধায় নিয়া আল্লাহকে ভুলে তাদের গুণগান গাইতে পাগল। কি পরিমাণ মাথা নষ্ট হলে বিশ্বাস করতে পারে যে মানুষ বানর থেকে আসছে? এই কথাকে বলে জ্ঞান পাপী, জ্ঞান পাপী।
আল্লাহর আইন মানুষকে আমি সৃষ্টি করেছি ইবাদতের জন্য আর এই সমস্ত মিস্টার ডারউইনের এই থিওরি এগুলো ছিল গোপনে ইদানিং কালে এগুলো ওপেন করে আমার সমাজের মুসলমানদের চরিত্রের উপরে আক্রমণ করার চূড়ান্ত চক্রান্তে যারা লিপ্ত আমি বলবো এরা দেশের কেউ না এরা স্বাধীনতার পক্ষের না এমন কি এরা বর্তমান সরকারেরও দুশমন গ্রামের একটা প্রবাদ আছে সুখে থাকতে ভূতে গিলায় দেশটা একটু ঠান্ডা তো সইতে পারে না বেঈমান নাস্তিকরা ঠান্ডা ভাবে মানুষ চলবে খাইবে ঘুমাইবে ভাল লাগে না এক সুন্দরী মেয়ের পেছনে একটা যুবক বারবার ডিস্টার্ব করে তো মেয়ে বলে এই যুবক আমাকে ডিস্টার্ব করো কেন তোর কি ক্ষতি করছি তো যুবক বলতেছে তুমি আমার কোনো ক্ষতি করো নাই তাহলে আমাকে ডিস্টার্ব করো কেন বলে তুমি সুন্দরী কেন বুঝেননি তুমি সুন্দরী কেন নাস্তিকদের মাথা নাস্তিকরা প্যাচ লাগায় কেন নতুন নতুন ইস্যু তৈরি করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে কেন বেঈমানেরা কয় দেশটা ঠান্ডা কেন ভাল লাগে না কিলাকিলি থাকলে ভালো বুঝেন নাই সিনেমা হলের পোস্টার লাগায় গ্রামে গ্রামে ওয়ালে ওয়ালে লাগায় সিনেমায় গেলে কি দেখাবে সেই পোস্টারে লিখে দিছে পোস্টারে যেই ছবি দেখাবে তার নাম শান্ত কেন মাস্তান মাস্তান আবার শান্ত থাকে কেমনে আমি মাঝে মাঝে বলি অনেক আওয়ামী লীগওয়ালারা বিএনপিওয়ালারা তাদের নেতার গুণগান গায় মাইক নিয়া প্রধানমন্ত্রী পাঁচক্ত নামাজ পড়েন কোরআন পড়েন আমি সেদিন বললাম এমপি সাহেবের বসাইয়া প্রধানমন্ত্রীর গুণগান গাইলেন এই করেন সেই করেন আপনি কি করেন প্রধানমন্ত্রী নামাজ পড়েন আপনি পড়েননি প্রধানমন্ত্রী কোরআন পড়েন আপনি পড়েননি প্রধানমন্ত্রীর আদর্শ যদি আপনার মধ্যে আসে নামাজ তেলাওয়াত দেশটা তো বেহেশতের বাগান হইয়া যাওয়ার কথা হায় হায় এই কওমি মাদ্রাসার স্বীকৃতি দিতে গিয়া এই সরকার প্রধান যখন দিতেছে ঘরের বহু লোক পর্যন্ত এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধাচরণ করেছে নিজস্ব লোকেরা বিরোধিতা করেছে কারণ একটা কথা আছে না ঘরে খাইয়া কুলি করে বাইরে খায় সরকারেরটা ভিতরে ভিতরে বিরোধিতা এরকম কিছু মানুষ কেয়ামত পর্যন্ত এদেরকে বলা হয় সুযোগ সন্ধানী মানুষ সব দলের মধ্যে আছে দলের সাইনবোর্ড ব্যবহার করে ধান্দাবাজি করবে আর তলে তলে দলের বিরুদ্ধাচরণ করবে এজন্য তো নাস্তিকরা চায় আলেমরা যেন ওদিকে ঘিসতে না পারে কাছে যেতে না পারে তাহলে নাস্তিকদের খাওন বন্ধ হয়ে যাইব আলেমরা যদি আজকে প্রধানমন্ত্রী সহ এদের সাথে বারবার বৈঠক করে ওলামায়ে কেরাম প্রধানমন্ত্রীর যেই মন মানসিকতা আরো যারা আছে নাস্তিকদের জায়গা শূন্য হয়ে যাবে আর ঢুকতেই পারবে না এই জন্য মাথা গরম হয়ে গেছে আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি আমি রিজিক দেই আমি বান্দর থেকে মানুষ হবে কেন বান্দরেরও তো আমি বানাইছি বান্দর শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ
الله عبادت কেমনে করবে নবীর তরিকায় চিনি না নবীর তরিকা কেমন চিনার জন্য ব্যবস্থা দুইটা ব্যক্তি আর কিতাব ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ রহমাতুল লিল আলামিন কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কোরআনুল কারীম এই দুই জিনিসকে ধরো ইবাদতের পদ্ধতি শিখে ইবাদত করো ইবাদত মানি অনেকে শুনলেই ভয় পায় মনে হয় তসবিহ ছাড়া উপায় নাই ইবাদত মানি ফাগরি ছাড়া উপায় নাই ইবাদত করতে গেলেই আমার সারা রাত যায় নামাজে থাকতে হবে সারা দিন রোজা রাখতে হবে এটা না আল্লাহর হুকুম মতো ব্যবসা করো ইবাদত চাকরি করো ইবাদত নদীর মধ্যে মাছ ধরো ইবাদত কলেজ ভার্সিটিতে লেখাপড়া করো ইবাদত বিয়া শাদি করো সন্তানগুলোর পেছনে সময় ব্যয় করো অর্থ ব্যয় করো ইবাদত এক কথায় দুনিয়াতে মানুষ যা করবে ঘুমাইবে ইবাদত বাথরুমে যাবে ইবাদত খাবে ইবাদত সব ইবাদত হতে হবে আল্লাহর মহব্বতে নবীর তরিকায় নবীজির তরিকায় আর যদি আপনি নামাজটাও পড়তে গিয়া নবীর তরিকা না মানেন তো নামাজও বরবাদ আর ব্যবসা করতে গিয়া যদি নবীর তরিকা মতো করেন আল্লাহর রাসূল বলেন আমি মুহাম্মদ আর সত্য ব্যবসায়ী এক জান্নাতে থাকব ইবাদত শিখার জন্য কোরআন দিলেন কোরআন বুঝানোর জন্য কোরআনের মাস্টার প্রাইভেট মাস্টার দিয়া দিলেন এর মধ্যে শ্রেষ্ঠ নবী উম্মতের কোরআন তেলাওয়াত করে শুনাইছেন নবীজির তেলাওয়াত শুনে শুনে বহু বিধর্মী পর্যন্ত কালেমা পড়ে ফেলছে কোরআনের তেলাওয়াত শুধু শুনছে কোরআন দেখে নাই কেমন শুধু কানের মধ্যে একটা আওয়াজ আসছে এই আওয়াজটা কানের মধ্যে গিয়া আসর করলো কালেমা পড়ে ফেললো আর এমন একটা সময় সোনার বাংলায় আমরা জীবন যাপন করতেছি মানুষের কোরআনের বয়ান করলাম পায়ে ধরে কোরআন পড়ো সওয়াব কোরআনটা ধরো তাতেও সওয়াব কোরআনটা খুলিয়া তাকায় দেখো তাতেও সওয়াব কোরআনের আওয়াজটা শুনবা তাতেও সওয়াব এর মধ্যেই একজন মাওলানার মাথা গরম হয়ে গেছে তিনি বলে কোরআনের অর্থ না জানিয়া পড়লে লাভ নাই এও বলে মাওলানা বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই এদেরকে ভালো করে চিহ্নিত করবেন এরা ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড মাওলানা এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড চিনবেন কি করে সিটিগোল স্বর্ণের কালার তো সমান কোন আলেম আহলে হককে বাতেল চিনবেন কি করে ডিজাইন তো এক সেও টুপিওয়ালা দোনো দল টুপিওয়ালা দাড়িওয়ালা মদিনার গান গায় ইসলাম ইসলাম জিকির করে বন্ডরাও বলে আমরা ইসলাম চাই আহলে হকরাও বলে আমরা ইসলাম চাই ব্যবধানটা কোথায় বাতেলারা ইসলাম চায় ক্ষমতার চেয়ারে বসার জন্য ক্ষমতার চেয়ারে বসতে পারলে মানুষের নামাজের কথা বলবে এর আগে বলে লাভ নাই আর আহলে হকরা বলে আমরা ইসলাম চাই আমাদের ইসলাম আসল ক্ষমতা পাই না পাই ওটা নিয়ে চিন্তা করারও সময় নাই তাহলে বাতেলেরা ইসলামের গান গায় ক্ষমতার চেয়ার পাওয়ার জন্য এগো আসল হলো ক্ষমতা মাধ্যম হলো ইসলাম আর আহলে হকদের আসল হলো ইসলাম মাধ্যম ক্ষমতা হইলে হইল না হইলে নেই বুঝেননি কেউ ভাটের চরের মানুষেরা বুঝেননি
কি বুঝেন দেওবন্দি কওমি পাসকুল্লি এরা সব জাহান্নামী তাবলীগ এরা জাহান্নামী চরমনাই উজানি এরা জাহান্নামী এটা বুঝেন কোরআন শরীফের অর্থ না জেনে পড়লে লাভ নাই হ্যাঁ তো তোমার কপালে জীবনে কোরআন পড়ার তৌফিক হবে না তুমি না পড়তে পড়তে মরণ হয়ে যাবে আর আমি চ্যালেঞ্জ দিয়ে কি বললাম তুমি কোরআন শুধু খুইলে তাকায় দেখবা তাতেও সওয়াব চক্রান্তের চতুর্মুখী ষড়যন্ত্র চলতেছে সাবধান মাওলানা হইয়া বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়বা না বন্ধ করো এ কালেমা কুফুরি কালেমা ও এলাকার মুসলমান কালেমাকে কুফুরি বলছে আপনারা এই কথা মানেন কোন দেশে আছেন খবর নাই আর খবর কি লইবেন ফজর পড়েন নাই জোহর পড়েন নাই আসর পড়েন নাই মাগরিব পড়েন নাই এশা পড়েন নাই আসছেন একটু হুজুর আইব একটু কি কয় শুই নাই আপনি শুনলেও যা না শুনলেও তা আপনার ফিডা একটাও মাপ নাই নামাজ মদিনার নবী বলেন মুমিনার বেঈমানের মাঝে ব্যবধান হলো নামাজ বেঈমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ সারে না হায় আজকে যারা নামাজ পড়েন না আপনার তো কানতে কানতে চোখ থেকে রক্ত বের হওয়া দরকার ছিল যে আমি একটা আদম সন্তান হয়ে কিভাবে নামাজ সারা থাকি বরং কপাল পরারা বলে নামাজ না পড়লে কি হইব হুজুর আমগো দেল পরিষ্কার আমরা আপনাদের থেকে অনেক শান্তি আর ভালো আছি আল্লাহ বলেন আমার ইবাদত করো আমি তোমাদের ইবাদত করার জন্য বানাইছি আমার ইবাদত যদি করতে পারো আমি আল্লাহ পরকালে দুইটা পুরস্কার দান করব এক নাম্বার পুরস্কার বিনা হিসাবে জান্নাত দ্বিতীয় পুরস্কার হলো পর্দা ছাড়া ডাইরেক্ট আল্লাহর সাথে মোলাকাত ওই আল্লাহর সাথে মোলাকাতের জন্য এখনই ইবাদতের মালা গলায় লাগাতে হবে আপনি ব্যবসা করেন ইসলাম বাধা দেয় না আপনি ডাক্তারি পড়েন ইঞ্জিনিয়ারিং পড়েন ইসলাম বাধা দেয় না বলে তোমার লেখাপড়ার মধ্যে ইসলামের রং লাগাও কলেজ ভার্সিটির ছেলে মেয়েরা লেখাপড়ার পাশাপাশি নামাজ পাঁচক্ত পড়নেওয়ালা নাই আপনারা কেন পারেন না ওদের পাও দোয়া পানি তিন বেলা খালি পেটে খাইয়েন দেখেন কিছু বরকত হয়নি আর বললেন এই আমার ক্লাসে তুই লেখাপড়া কইরা নামাজ পড়ো আমার কপালটা এত সান কপাল কেন যে আমি পড়তে পারি না আমার কপালে কার জুতার বাড়ি লাগছে কার বটদোয়া লাগছে কার অভিশাপ লাগছে র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজি নাই ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ওসি ডিসিএসপি এমপি মন্ত্রী চেয়ারম্যান নামাজি নাই আপনি কেন পারেন না আপনারা তো আমি বলি না যে আমগো তো হুজুর হইয়া যান আমরা যেই জ্বালায় আছি আপনারা হইলে তো সইতেই পারবেন না পায়ে দৈরা 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 কত বিনয়ের সাথে বয়ান করি এরপরও ডেলি ডেলি বাতেলেরা লেখতেছে আমগো বিরুদ্ধে হিন্দুরাও লেখে না বৌদ্ধরাও লেখে না আমগো আলেম ওলামা আহলে হকদের বিরুদ্ধে আর এক দল ইসলামের ব্যানারওয়ালারা বিরোধিতা করতেছে বাতিল লাগবে না তো বেঈমান লাগবে না তো আমগো ঘরে আগুন দিতে বাইরের কেউ লাগবে না আমগো ঘরের লোকেই যথেষ্ট নাইলে একজন আলেম আর একজন আলেমকে কিভাবে কাফের বলে কি বলনেওয়ালা নাই ইসলাম কই আরে এলেম আছে জ্ঞান আছে হেডম দেখাইতে সাধারণ মানুষের সামনে হেডম দেখায় আমার এলেম আছে আরে তোমার এলেম আছে যদি দেখাইতে চাও আর একজন এলেম ওলার সামনে গিয়ে বসে দেখাও
সাধারণ মানুষ তো তোমার হেডম দেখতে আসে নাই সাধারণ মানুষ আসছে জান্নাতের আমল শিখতে নিমক হারাম মুনাফিক ইসলামের ব্যানারওয়ালা ভন্ড কোথাকার কি বলে জানেন নি কোরআন শরীফের ভিতরে জাল আমরা খুশি লাগতেছে কোরআন যদি জাল হয় তা আল্লাহ আছের অস্তিত্ব থাকে ইসলামের কোনো ভ্যালু থাকে আমগো হুজুরগিরি থাকে আমগো মূল কি কোরআন একজন মাওলানা আওয়ামী লীগ আলারা বলে না কোরআনে জাল বিএমপি আলারা বলে না এক মাওলানা বলে কোরআনে জাল মাওলানা হয় বলে কালেমা কুফুরি মাওলানা হইয়া বলে নবীরা অপরাধ করেছেন আল্লাহ করাইছেন নাউজুবিল্লাহর আওয়াজে মনে হয় আপনারাও সেই বক্তার জুতার ধুলা মুখে মুখে মাখেন গোলামি করলে আল্লাহর কর বক্তার গোলামি করিস না দালাল হইলে মদিনার দালাল হ কোন হুজুরের দালাল হইস না হুজুরকে মহব্বত করবা ততক্ষণ হুজুর আমার রসুলকে মেনে চলবেন যতক্ষণ কোরআনে জাল আছে কথা বলার পরে যদি তোমার অন্তরে কষ্ট না লাগে তো তোমার হুজুরও বেঈমান তুমিও বেঈমান ইবাদত করবা আল্লাহর জন্য নবীর তরিকায় উলামায়ে আহলে হকদের থেকে ইবাদতের নিয়ম জানো বলবেন হুজুর চিনি না সব তো একই টুপিওয়ালা কে ভালো কে খারাপ না দেখবেন যে আলেমের কাছে গেলে দিল নরম হয় যেই আলেমের বয়ান শুনলে আমলের কথা মনে পড়ে যেই আলেমের কাছে গেলে মানুষ ভালো হয় নামাজি হয় পর্দাওয়ালা হয় যেই আলেমের বয়ানে মানুষ গুনাহ ছাড়তে মনে চায় ন্যাক করতে মনে চায় এমন আলেম আহলে হক এদের বয়ান শুইনা বান্দা নিজের আমলের পরিবর্তন ঘটাও স্কুলে পড়লেও তুমি জান্নাত পাবা কলেজে পড়লেও জান্নাত পাবা নবীর তরিকা মতো চলো তোমার ইংরেজি ভরা বন্ধ হবে না নবীর তরিকা মতো চলো তোমার ডাক্তারি ভরা বন্ধ হবে না তোমার মতো কত ডাক্তারেরা ডাক্তারি করে আবার সময় মতো নামাজও পড়ে আসে না নাই তাহলে ডাক্তারকে খারাপ বলবা কেন ইঞ্জিনিয়ার পাশক্ত নামাজি নাই তাহলে ইঞ্জিনিয়ারিং পড়াটাকে খারাপ বলবা কেন ইঞ্জিনিয়ার পড়া খারাপ না ডাক্তারি পড়া খারাপ না মাদ্রাসাও খারাপ না কলেজও খারাপ না কিন্তু যদি অবস্থার পরিবেশটা খারাপ হয় সেইটাই হলো আসল কথা মাদ্রাসা অনেক ভালো মসজিদ অনেক ভালো কিন্তু মাদ্রাসায় যদি চরিত্রহীন কোনো কাজ হয় তখন আর কেউ মাদ্রাসাকে বলবে এটা এখন পরিবেশ ভালো নাই বাসে লেখা আছে ধূমপান নিষেধ এরপরও সবাই ধূমপান করে মসজিদে লেখা নাই ধূমপান নিষেধ এরপরও কেউ মসজিদে পান করে না পরিবেশ ও আল্লাহর বান্দা কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে তাকে খারাপ ভাবার কিছু নাই আর মাদ্রাসায় পড়িয়াও যদি আল্লাহরে না মানে নবীরে না মানে কোরআনে জাল বলে তাহলে বোঝা গেল মাদ্রাসায় পড়ার পরও বেঈমান হয় না বড় কঠিন মাদ্রাসায় পড়লেই জান্নাতি তো মাদ্রাসায় ফিরে আলেম কেন বলে কালেমা কুফুরি আর বয়ান নাই সাধারণ মানুষের আর বয়ান দেওয়ার মতো কোরআন হাদিসে বয়ান নাই স্টেজে উঠলি জিদ উঠতে যায় একেবারে এলেম খালি উতলাইয়া পরে আর একজনারে গালি না দিলে আর বয়ান জমেই না বড় আফসুস وما خلقت الجن والإنس إلا ليعبدون ও ভাই আপনি নামাজ পড়েন না এজন্য আপনি বেঈমান না খুব খেয়াল করবেন কিন্তু নামাজকে যদি কটাক্ষ করেন তো আপনি বেঈমান
আপনি দাড়ি রাখেন না কোনো কারণে এজন্য আপনি বেঈমান না কিন্তু নবীর আদর্শের দাড়িকে যদি আপনি বৃদ্ধাঙ্গুলি দেখায়া কোনো খারাপ কিছু বলেন তো আপনি বেঈমান মানুষ ছোট থেকে বড় হয় অপরাধ থেকে শিক্ষা নিয়ে অন্যায় থেকে ফিরে যায় নেক আমলের দিকে আগায় এজন্য কাউকে তুচ্ছ মনে করে ধাক্কা দেওয়া যাবে না একজনে নামাজ পড়ে না আরে বাবা সিসি কইরা দিছো দরজা লাগাইয়া এই গুণটা আছে পাও দইরা বুঝাইয়া মসজিদে ঢুকাবার গুণটা নাই কয় না এটা তাবলিগলাদের আছে না আমার নাই তো তাবলিগলাদের থাকলে তোমার তাবলিগ নিয়ে আবার অ্যালার্জি কেন এই গুণটা উজানি চরমনায় খাটি আল্লাহওয়ালাদের আছে এরা মানুষের পায়ে ধরে ধরে বুঝাইলেই দেখা যায় মানুষ দিনের পথে চলে যায় আবার এদের বিরোধিতা কেন কয় আমগো ধান্দা চলে না তো এদের কারণে আমগো ধান্দাবাজি করতে পারি না এদের কারণে মানুষ আমগো হুজুর মতো ঠিক পেয়ে হুজুর হিসাবে মনে করে না কারণ আমরা একটু মাঝে মাঝে ওয়াজ করি ওয়াজ করি আবার টুপি খুইলা কক্সবাজার সাগরের ভারে একটু আড্ডা দেই ওই তাবলি গলাদের কারণে এটা তো পারি না মানুষ আমগো খারাপ কয় তো তাবলি গলাগো যদি একটু খারাপ বইলেই মানুষের অন্তরে খারাপ ঢুকাইতে পারি তা আমগো ধান্দা চলে মজার ধান্দা তাবলিগলারা পর্দারস করে চরমনেওয়ালারা পর্দারস করে এখন এদের কারণে আমরা বেপর্দায় এক টেবিলে বইয়া ইফতার খাইতে পারি না তাহলে মানুষ আমগো খারাপ কয় তোমরাও যদি একটু শান্তভাবে সার দিতা আমরাও যদি ধান্দাবাজিটা করতে পারতাম তো ঝামেলা হইতো না তোমাদের কারণে আমগো ধান্দা চলে না এই জন্য নিজের দোষটাকে ঢাকার জন্য বলে তাবলিগ ভালো না দেওবন্দিরা ভালো না পাসকুল্লিওয়ালারা ভালো না এই রকম বলনেওয়ালা ধান্দাবাজ টুপিওয়ালা মাওলানা নামের ভণ্ড সমাজে আছে না নাই আল্লাহ হেদায়াত দান করুন একটা লোক দাঁড়াইয়া আমাকে একটু বলবেন তাবলিগের কারণে চরমনাইয়ের কারণে এই উজানিওয়ালা খাটি আল্লাহওয়ালা এদের কারণে দেওবন্দিদের কারণে আমার দেশে কি পরিমাণ মানুষ গাঞ্জাখর হয়েছে মদখর হয়েছে উম্মা পণ্ডিতরা কই নাই একজনও এ তাবলিগের বিরুদ্ধে যারা লেখালেখি করে দেওবন্দিদের বিরুদ্ধে একটু দাঁড়াও না বাবা খারাপ হয়েছে কেউ বরং লক্ষ 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 জেনারেল লাইনের আমগো হুজুর টুজুর না জেনারেল লাইনের গাঞ্জাখোর গাঞ্জা ছাড়ছে মদখোর মদ ছেড়েছে জেনাকারি জিনা ছেড়েছে আজকে পাঁচক্ত নামাজি সরকারি চাকরি করে বেসরকারি চাকরি করে কোম্পানির ডাইরেক্টর ব্যবসা করে হালালভাবে খায় পাঁচ বেলার নামাজ ছাড়ে না পর্দা করে নবীর সুন্নত অনুযায়ী চলে এটা তাবলিগলা দেওবন্দি চরমনাই উজানি আহলে হকদের অবদান অতএবদের বিরুদ্ধে যারা লেখবে যারা বলবে ফেতনা ছড়াবে এরা ফেতনাবাজ ভণ্ড আল্লাহ বলেন আমি এবাদাতের জন্য মানুষ পাঠাইলাম এবাদাত করো নবীর তরিকায় এবাদাত করো পাঁচ বেলার নামাজ পড়বেন মা বাবার খেদমত করবেন এবাদাত আর এবাদাত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে এর মধ্যে প্রধান আমগো সমাজের প্রত্যেকের জন্য বড় একটা কঠিন শর্ত হালাল খানা খেতে হবে কি খানা কাহা খানাটা হুজুর পিওর বাকি আগে ভরে মদ খাই দুইবার বিড়ি তো আছেই বয়ানে ঢুকার আগেও বিড়ি মোনাজাতের ভরেও বিড়ি অনেকে বিড়ি ফকেটে লয়া ওয়াজে বইছে কই রাখবো কি আলাদা কোনো দান বাক্স আছে নি যে হেনে বিড়িডি ধুয়ে এইব হ্যাঁ মোনাজাতের পরেই দেখবেন হো ধুম আগুন জ্বলতেছে দেশে আগুন কুয়াশার ভিতরে কিচ্ছু দেখা যায় না কপাল ভরার আগুন দেখা যায় বারে আগুন আবার একটু কমে কিও ওখানে আগুন বারে আর কমে কেন পেছনে একটা টাটকা ধোকাবাজ আহাম্মক দাঁড়াইয়াছে ওর থোতার ভিতরে আগুন লাগছে এ আগুনে ওরে ধাক্কা দিয়া জাহান্নামের আগুনের সাথে মিশাইয়া দিবে
ও ভাই বিড়ি টানলে এত বিড়ি টানো কাজ, শীত তো একটু শরীরটা গরম বানাই বিড়িটাই না। হুজুরেরা বলে কাপুরের দাম বাড়াইছে, তোমরা বিড়ির দাম বাড়াইছ। বিড়ি টানলে শারীরিক কোনো উপকার আছে? একটা প্রমাণ দে, কসম আল্লাহ আমি এখন থেকে বিড়ি টানবো এখন, একটা প্রমাণ দিবি যে হ্যাঁ হুজুর আলহামদুলিল্লাহ আমরা টের পান নাই, আমরা বিড়ি টানি যত যৌবন বেড়ে যায়। বিড়ি টানলে চেহারা নূর বাড়ে নূর, হ্যাঁ কাটন কাটন হয়ে গেছে চেহারা খবর নেই, ওদিক দেবার চুল খেটে বান্ধ রয়ে গেছে, কি যে সুন্দর দেখা যায়। আল্লাহ তোরে দোয়াটা করে দিবনি না, তুই যে বারবার মাইয়ে হইতে চাস, দোয়াটা করিয়েই দিস আল্লাহ তোরে ঘুমের ঘরে যেন মাইয়েই বানায়। এরপরে কত ধানে কত চাল টের পাবে, মরার ভরের ভিডা তো আছেই, জমিনেরটা টের হয়ে যাবে। সারাটা রাত মোবাইল নিয়ে, সারাটা রাত মোবাইলের দ্বারা মাওলার দেওয়া ঘুমটারে জবাই করিয়া কবিরা গুনা করে 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 চোখের গুনা করে করে রাত কাটাইলি ঘুমাইলি না। তোর মা তোর বাবা আজকে দুঃখ কিছু বলতেও পারে না, তুই মায়ের গালি দাও, এই চরিত্র তো। মাকে ধমক দাও, মাকে বাজে কথা বলো, মা লজ্জায় সামনে আসে না, কথা বলে না, মনে মনে কান্দে আর বলে আল্লাহ হয়তো ছেলেটারে ভালো বানাও না হয় ধ্বংস করে দাও, কারণ এই ছেলের দ্বারা যদি আমাদের মা বাবার ইজ্জত নষ্ট হয় এই ছেলের দ্বারা আমগো জমিনে বেঁচে থেকে কোনো লাভ নাই। ও যুবক জীবনে কিছু কামাই করতে পারলা না, মানুষের বরদোয়া নিয়ে চলতেছ, তোমার ব্যবহারে ওলামায়ে কেরাম কষ্ট পায়, এলাকার মুরব্বীরা কষ্ট পায়, মা বাবারা কষ্ট পায়, গোপনে গোপনে কান্না করে। ও যুবক কয়দিন আর বাহাদুরি করবা, এমন একটা দিন নাই যে যুবকের লাশের খবর নাই, প্রতিদিন যুবকের মরণ, ঘুমাইছে ঘুমের থেকে দেখে মা মইরা গেছে ঘুমের ভিতরেই নাই। ও যুবকেরা যখন তোরা কানের মধ্যে গানের তার লাগাইয়া ঘুমাও, আজরাইল যদি আইসা দেখে তোর কানের ভেতরে গানের তার লাগানো, কি জবাব দিবি আল্লাহর কবরে গিয়া? ও যুবক আমি যদি আজকে তোর মতো প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি কামাইয়া রাস্তায় হাঁটতাম কেউ বাধা দিত না, টুপি পরলে মাথা গরম লাগে তোর থেকে কম বুঝি না, মাথা গরম শরীরটা গরম লাগে লম্বা জামার কারণে, এরপরও কেন টুপি ফেলাই না দাড়ি ফেলাই না নামাজ সারি না বেপর্দায় চলি না? একমাত্র কারণ আমার মাওলার কোরআনের মধ্যে কোনো কথা মিথ্যা নাই, ওই কোরআনে স্পষ্ট বলা আছে রাস্তা দুইটা, কোন রাস্তায় যাবি? একটা রাস্তা জান্নাতের আর একটা জাহান্নামের, ঢুকবি কই বল? রাস্তা দুইটা, মানুষ দুই দল, একদল জান্নাতি আর একদল জাহান্নামী, আর জান্নাতের পথে যাবি না জাহান্নামের পথে যাবি, কোরআন বলিয়া দিছে। জান্নাতের পথে যদি যাও শান্তি আর শান্তি কোনো শেষ নাই, আর যদি গুনাগার হইয়া জাহান্নামের পথে যাও জাহান্নামটা কেমন ভয়ঙ্কর হবে জাননি? ওরে সূর্যের গরমটা দো জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে, রাতের বেলা সূর্য নাই, এখন তো শীতের দিন, শীতের দিন না আমার গরম লাগতেছে, কোটমোট খুলে ফেলাইছি মুজামাজি সব থুইয়াইছি, গরম সূর্য নাই আর বড় গরম, আবার দিনের বেলা সূর্যের গরম সহ্য করা যায় না দুপুরে, 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য, ও আল্লাহর বান্দাই সূর্যটার পেছনে চালক আছে না নাই? তোমার আব্বা সূর্য চালায় না, নেতাও চালায় না, সূর্য চালানোর পেছনে একজন মালিক আছে, ওই মালিকের কোরআনটা ধর, ওই কোরআনে আছে ওই নবী বলেছেন ব্যাখ্যা করিয়া, কেমন নবী? যেই নবীতে 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন নাই। এ এমন একজন নেতার নাম ক যে মিছা কথা কয় না, কয় মিছা কথা মানি
ঘুমের তুইটা কইলাম স্যার কই এ মোবাইলটা কানে লাগায় কয় আমি জমিনেই নাই এই পরিমাণ মিছা কথা কয় নেতা এত খেতার উপায় কি মা বাপ যদি চরিত্রহারা হয় সন্তানের উপায় কি শিক্ষক যদি চরিত্রহীন হয় ছাত্রের উপায় কি বড় কঠিন অযুবক আল্লাহ পাকের নবীর জীবনে মিথ্যা বলে নাই সারাটা দিন আবু জাহাল নবীর বিরোধিতা করে বেঈমানের আবার গোপনে গোপনে নবীর কাছে আমানতের টাকা রাখে কয় মুহাম্মদ যা কিছু হোক না কেন আমাদের টাকা মেরে খাবে না উপাধি দিছিল না কি আল্লাহ সেই নবীর যদি কেউ বলে সেই নবীরা অন্যায় করেছেন কেমন জুতার বাড়ি দেওয়া দরকার দিবে কে দেওয়ার লোক নাই বিচার করার লোক নাই একজন নেতারে যদি সভাপতি বানায় দেয় ও খুশি খুশির ঠেলায় বইয়া এখন যদি হুজুরে গাললেইও যায় তিন ঘন্টা কোনো টেনশন নাই আমি সভাপতি তুমি গালি দাও কারণ শেয়ারের যে একটা মায়া আহা বুঝে না হালাল হারাম বুঝে না বড় মুসিবত এই যে বাতেলরা আছে কেমনে থাকে এত বাতেল বাংলাদেশে কাদিয়ানিরা এসব হুজুরেরা কান্দে গেল মরার সময় এর কাফের কাফের সরকারের ফিডা খাইলো পুলিশের ফিডা জেলে গেল এই একটা আওয়াজ কাদিয়ানিরা কাফের কই এরপরও তো কাদিয়ানিরা আছে না নাই দিব্যি আরামে মখমলের চাদরে ঘুমায় এটা কেমনে ঘুমায় ওই যে কিছু নেতারে এমন ফাম দিয়া আসমানি উড়ায় রাখছে হে ফুইলা একজনে তিনজন হয়ে গেছে হের কাছে সব মাপ আমি যেমন যেরম বুঝাই হা হুজুর আপনারটা ঠিক হে যেরকম বুঝায় হের কাছে গেলে হেরটা ঠিক ওই ভণ্ড ফিরেরা এরকম করে বড় মুসিবত এই যে কালেমাকে কুফুরি বলতেছে দিব্যি আরামে আছে খুব শান্তিতে কোনো টেনশন নেই অথচ ঘরে ঘরে মুসলমান মসজিদ মাদ্রাসা তাবলিগ দিন আর দিন বয়ান 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 চলতেছে ধুম বয়ান এই যে বললাম এবাদত কবুল হওয়ার বড় শর্ত হালাল খানা অথচ ঘরে 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 মাইয়া পোলা বউ সবার নামে লোন উঠানো সুদের টাকায় দোকান সুদের টাকায় তিনতলা বিল্ডিং সুদের টাকায় ব্যবসা সুদের টাকায় চাকরি চলে কি চলে না এই সুদের খাতায় যাদের নাম আছে ২৪টা ঘন্টা তারা মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত এরা নামাজ পড়লে কবুল হবে না রোজা রাখলে কবুল হবে না দান করলে সওয়াব পাবে না হজ করলে কবুল হবে না মোনাজাত দিলে কবুল হবে না কোন ইবাদত কবুল হবে না তওবা না করা পর্যন্ত আল্লাহ কয় নবী বলে দাও কোরআনের আয়াত রেডি থাক তোদের সাথে আমি আল্লাহ যুদ্ধ করব রেডি থাক মায়ের সাথে জিনার গুনাহ করবি আর তোরে আমি আল্লাহ ছেড়ে দিব না রেডি হ আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করব রেডি থাক হে বেঈমান মায়ের সাথে জিনার গুণা এটা লজ্জা এটা শুনলেও তো মেজাজ গরম হয়ে যায় কত বড় মারাত্মক শব্দ অথচ আমাকে হুজুর বাদ দাও জেনারেল লাইনে জীবনেও এক টাকা হারাম খায় না এরকম চাকরিজীবী নাই হারাম খাইতে খাইতে কুত্তার মতো জিব্বা বের হয়ে গেছে এত বড় নিমক হারাম যে নিজে খায় তো খায় ওই ঘরের বাচ্চা যাদের রক্ত পিওর পবিত্র এদেরকেও হারাম খাওয়াইয়া বাচ্চাটির রক্তগুলো নাপাক করতেছে ওই সন্তানেরা যদি জানতো যে হারাম খাওয়ায় ও জীবনের তরে বাবারে তালাক দিয়ে কইতো আমার বাবা লাগবে না মুহাম্মদের মতো এতিম থাকবো এই হারামখোর বাবারে আব্বা কয়া ডাকবো না কেমন যেন গোটা দুনিয়াটা একটা
সংকুচিত হয়ে গেছে কঠিন পারলে চাইলেও পারি না আপনি ব্যবসা করবেন হালাল ভাবে কঠিন হালাল ভাবে একটা ইন্ডাস্ট্রি করবেন কঠিন পারবেন না চাইলেও পারবেন না এজন্য আল্লাহর কাছে ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হালাল খানা হালাল হারাম খাদ্য দ্বারা যে গোশত হবে রক্ত হবে জাহান্নামে যাবে এখন অন্যায় করলে কি করা আল্লাহ কয় একটা দরজাই মাত্র খোলা আছে তওবা করো 80 বছর গুনাহ করছো 1 সেকেন্ডে maaf করে দেব তওবা করো এই পাওয়ার পৃথিবীর আর কারণ নাই কার আছে আল্লাহ আল্লাহর কাছে মাথা নত করো আল্লাহ না বুঝে অন্যায় করেছি maaf করে দাও চোখের পানি ছেড়ে দাও আল্লাহ বলে তুই 50 70 বছর অন্যায় করেছো এক ফোঁটা চোখের পানি ছাড়বি পানিটা গালের নিচে যাওয়ার আগে তোরে জিন্দেগির গুনাহ থেকে পবিত্র বানায় দিব সুবহানাল্লাহ আল্লাহর কাছে তওবা করো যুবক ও পর্দার আড়ালের মা ও বৃদ্ধ বাবাজি জীবনে শয়তানের দোকায় বহু অন্যায় করেছেন আজকে থেকে আর অন্যায় করবেন না মা বাবারে কষ্ট দিবেন না মায়ের ঋণ আদায় করা যাবে না রে বাবা নবীজির সুন্নতের মালা গলায় লাগাও পাঁচ বেলার নামাজ যেখানেই থাকো যুবক নামাজ ছাড়বা না দেখবা চেহারায় নূর বেড়ে যাবে সবাই তোমারে মহব্বত করবে মরিয়া গেল মানুষ চোখের পানি ছেড়ে দোয়া করবে স্কুলে পড়লে কি হবে ছেলেটা বড় আমলওয়ালা ভদ্র ছেলে ছিল ওর আব্বাও ভালো ওর আম্মাও ভালো এই যে একটা দোয়া পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে চলো আলেমদের পরামর্শ নাও সুন্নতের আমল করো জবানকে হেফাজত করো চোখ হেফাজত করো অন্তর হেফাজত করো হাত হেফাজত করো ইবাদত করিয়াও বাহাদুরি করা যাবে না কারণ জান্নাতের টিকিট পাইয়া দর্জন সাহাবা মরণ পর্যন্ত কান্না করেছেন ওমরে ফারুক দরজায় তালা লাগায় কান্না করে আবু হুরায়রা বলে কাঁদেন কেন কয় রমজানে রোজা রাখছি নামাজ পড়ছি তেলাওয়াত করছি কবুল হইল কিনা চিন্তা ভয় লাগে আরে আমরা না জান্নাতি সার্টিফিকেট দারি দর্জন আর দ্বিতীয় কাহা তো কাঁদেন কেন আল্লাহ যদি রাগ কইরা টিকিটটা জান্নাতের ক্যান্সেল করে দেয় নাম গো অবস্থা কি এমনে তো সোরের চুরি আরো সিনে জুরি নামাজ নাই রোজা নাই পর্দা নাই কিচ্ছু নাই এই যে একটু নামাজ টামাজ পড়ি বক্তা বক্তা বাপ মাওলার সামনে দাঁড়াইলে টিকবে নি আমার সেজদা এ বয়ান করছি মানুষের শুনানের লাগা নামাজ পড়ছি মানুষকে দেখানোর জন্য হাদিসে স্পষ্ট সহি হাদিসে আছে আল্লাহ বক্তা মাওলানাদের ডাকবে এদিকে তুই মাওলানা হইছো কেন মানুষ তোরে সম্মান দিবে তো দুনিয়ায় পাইছো ভাগ এরের জাহান্নামের হ্যান্ডকাপ লাগা টাকাওয়ালাকে ডাকবে এই দানবীর এদিকে টাকা দান করছো কেন মারহাবা দিবে না তো তো দুনিয়ায় পাইছো এডার ধর জাহান্নামে নিয়ে যা কারণ ও যা চাইছে এটা পেয়ে গেছে না দুনিয়ায় তা না আমার দ্বারা কিছু নাই যাও স্পষ্ট সহি হাদিস ওমরে ফারুক কান্না করে জান্নাতের টিকিট রেডি যেই ওমরের এত এলেম আমলের পাওয়ার যে শয়তান দেখলে দৌড় ওই রাস্তায় শয়তান নাই চিন্তা করো তো যুবকেরা এটা কেমন মানুষ যে শয়তানে দৌড়ায় ভয়ে আর সেই ওমরকে এক মাওলানা বলে ওমর নাকি ভণ্ড বন্ধ হওয়ার কারণ কি কয় ওমরে 20 রাকাত তারাবি চালু করছে এই জন্য মানি না ওমর ভণ্ড অথচ ওমর জান্নাতি সাহাবাদের দ্বিতীয়
চার খলিফার দ্বিতীয়। কি বলবো, কি বয়ান করব বলেন? আমরা বয়ান করছি এনে 1000 2000 মানুষের শুনেছি, আর ওই সমস্ত ভণ্ডরা তো টেলিভিশনের সিফায় বয়ে রইছে, গোটা জাতিটারে লড়াইতেছে আউলা জাউলা। মানে উদ্দেশ্য কি জানেন? কিয়ামতের আলামত ফতুয়া দাও উদ্দেশ্য না। সরমনের ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহ বলতেন, অনেকে কয় এই জোরে জোরে জিকির টিকির করা যাবে না বেদাত, এরা আসলে জিকির জোরে করা যাবে না ফতুয়া দিয়া আস্তে জিকিরও করে না, আসলে এরা উম্মতের মাঝে সন্দেহ সৃষ্টি করে, এবাদতের দরজা একটা আউল জাউল বাজাইতে চায়, কারণ এরা বিধর্মীদের পাঁচাটা দালাল। দেখবেন এই সবে বরাত আইলে পেস লাগায়, কোরবানি আইলে হ্যান ও পেস, আকিকা আর ভাগ নেওয়া যাবে না। এমন একটা ধর্মীয় কাজ নাই যেখানে এই বাতেলেরা পেস লাগায় নাই। মানুষ এবাদাতের ঘরে গিয়ে এখন পরেশান, কি করব? ওই হুজুরে এইরকম, এই হুজুরে এই কথা কয়, কই যাব, কি সেজদা দিব, হাত বানমু কই, নাভির নিচে না বুকে না মাথায় না পকেটে, কি সন্দেহ ঢুকছে না? এ বাতেলেরা ঢুকাইছে না? কি বলবো? এ বয়ান করছি, দুই সাইড জন্য কইবে না মোটামুটি একটু সুন্দর আমাদের আমলের জন্য বুঝে, পঞ্চার জন্য কইবে না এ কোনো বয়ানই না, এটা বয়ানই না। আর ওই বাতেলের দুই একটা যদি সিফা চল্লিতে বই হুনে ওকে বেটে ওয়াস করছে না গিবত করছে, এ তোমরা জানো নি গিবত করা হারাম? তো সবাই কি হ্যাঁ হারাম, তোমাকে হুজুরে গিবত করিয়া গেছে দেখছো, দেখছো নি কবিরা গুনা করিয়া গেছে, বাস ওই ধান্দাবাজে একটা ইঞ্জেকশন দিয়ে দিছে। আর আমগো দেশ আমগো মোহব্বতের দি সব সরল, চিন্তা করবে কথা তো ঠিক, গিবত করা হারাম, হুজুরে কি কইল, তো বিশ্লেষণ করবে না যে হুজুরে কোন পয়েন্টে পয়েন্টে আমগো বুঝাইছে কোন গিবত করা দরকার না করা দরকার। একজনে কোরআনের বিরুদ্ধে ভেজাল কইব এই জায়গায় জুতার বাড়ি না দেওয়া পর্যন্ত তো ঠান্ডা চুপচাপ বসে থাকা ইমানের পরিচয় না। ওর নাম ঠিকানা লইয়া এরপরে জাতিরে নিয়া রাস্তায় স্লোগান দিতে হবে, ওর বিচার করো না হয় ওর সাথে সালাম নাই কালাম নাই, এর পেছনে নামাজ পড়লে হবে না। এইটা হইল ইমানের দাবি, আমার ইসলাম নিয়ে কোরআন নিয়ে আল্লাহ নিয়ে মোহাম্মদ নিয়ে কথা বলবে, কালামা নিয়ে কথা বলবে, আর আমরা আহলে হকরা চুপ থাকবো, এটা ইমানের পরিচয় না। আমরা প্যাস লাগাই না, প্যাস লাগাইছে এটা প্যাস ছুটাই, কালেমা নিয়ে তো 40-50 বছরে কোনো আওয়াজ ছিল না, নতুন করে ফেতনা কেন? নাবির নিচে বুকের উপরে হাত বাঁধা নিয়ে তো এই ঝামেলা দেশে ছিল না, নতুন করে এই ফেতনা কেন? আস্তে আমিন জোরে আমিন নিয়ে তো 50 বছর স্বাধীনতায় ঝামেলা ছিল না, এখন নতুন করে মসজিদে এই ঝামেলা কেন? 20 রাকাত 8 রাকাত তারাবি নিয়ে তো ঝামেলা ছিল না, এখন কেন ঝামেলা? কোরআন শরীফের অর্থ না যাই না পড়লে লাভ নাই, এই ঝামেলা তো 50 বছর ছিল না, নতুন করেই ফেতনা কেন? আউজুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না, আলিফ বাতা পারে না, হে কাতার কুয়েত কয়েকদিন ঘুরিয়া টুইরা এখন বাংলাদেশে কয় নামাজ ঘরে বইয়ে পড়ে, কিও কয়ে বাংলাদেশের সব ইমামরা মোশরেক হয়ে গেছে, কেন কয় জোরে আমিন কয় না, নাবির বুকে হাত বাঁধে না, ব্যাস অথচ হে আলিফ বাতাও জানে না, হে ইমাম গো কয় হেরা মোশরেক হয়ে গেছে। এই হলো অবস্থা আমার দেশের, কি বয়ান শুনবেন বলেন? এই নতুন একটা দল আবার বাইর হয়েছে, টের পাইবেন কয়েকদিনের মধ্যেই, আমরা হুজুরেরা টের পাইয়ে ফেলাইছি দলটা, এরা বলে আমরা শুধু কোরআন মানি হাদিস মানি না। হ্যাঁ নতুন এই দলের নাম হইল আহলে কোরআন, একটা তো হইল আহলে হাদিস আর এটা কি আহলে কোরআন, তা আহলে কোরআনরা কি কয় কোরআন মানি হাদিস মানি না, এটা কয়ে টয়ে বয়ান দেয় কবরে কোনো আজাব নাই গজব নাই যারা কয় আর আমিষা কথা কয়।
কোরআন শরীফে আযাবের কথা নাই বুঝেন নাই কবরের মধ্যে তিনটা সুয়াল হইব এটা কোরআনের কথা এটা হাদিসে আছে কারণ ওরা তো হাদিস মানে না হাদিস মানো না কেন ওরা যুক্তি দেয় হাদিস তো নবীর থেকে অমুক 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 এরকম আইতে আইতে কত গাঁজাখোর কত মদখোর কত মিথ্যাবাদীরা হাদিস লেখছে এটা মানি না বেজাল তা কি মানি কোরআন পরে আস্তে আস্তে এরা কইবে যে কোরআন বাদ ওই যে এক হুজুরে তো বইলেই ফেলাইছে কোরআনে জাল তা জাল কইলে আর এই কোরআনের উপরে ভক্তি থাকবে মানুষের এরা তো ইন্ডিয়ান হুজুর না আমি নাকি সোনার বাংলার আমি তো লঙ্গি ভরা মোল্লা না দামি ওরে আল্লাহ টাইটেল কি আফসোস আমার বাপ দাদা আপনাদের বাপ দাদা 14 পুরুষ কালেমা পড়ছে এইডা না এখন কই কালেমা কুফরি তাহলে তোর বাপেই কালেমা পড়া তোর দাদায় মরছে এই হুজুর তুমি যে ফতুয়া দিলা কুফরি তা তোমার দাদি নানি দাদা নানা সব কাফের হয়ে মরছে এই কালেমা পড়া এডির উড়া কবর থেকে উড়ে নতুন করে কালেমা শিখা আল্লাহ সারাইছে আসলে ওই কয় ঠান্ডা মানুষ তো আমরা ভদ্র মানুষ নাহলে আমরা কওমিওয়ালারা যদি রাস্তায় নামি বাসের লাডিলে এই এই সমস্ত ভণ্ডগ এক ঘন্টা বেঁচে থাকার টাইম আছে বাংলাদেশে আমরা তো ঠান্ডা মানুষ বেদ্যবিষী কি নেই ওই যেখানে দেখা হয় যত গালাগালি করুক দেখলে যাইয়ে দৌড়ে সালাম দা দেই হযরত কেমন আছেন অথচ জানি হে একটু আগে আমারে কাফের কইয়াছি একটু আগে কাফের কইছি আল্লাহ এই জন্য আলহামদুলিল্লাহ দেখেন আমাদের দেওবন্দি তাবলিগ কমতেছে না বাড়তেছে আরো বাড়বে কোনো পেরেশানি নেই বাকি আপনারা বিভ্রান্তে পড়বেন না চিন্তা করি আপনাদেরকে নিয়ে কারণ ওরা তো আমগো কাছে আসে না আসলে ধরা খাইব যায় সাধারণ মানুষের কাছে একটা বই লেখা সাধারণ মানুষের দিবে বইটা লেখা দিবে ভাই এই বইটা ফ্রি টাকা নাই এমনি এমনি ভরো টাকা লাগবে না ভিতরে ইঞ্জেকশন ঢুকাই দিস আপনি পইরে টইরে তো দেখবেন আমরা সব কাফের হয়ে গেছি রাগ করছেন আমার উপর কিচ্ছু করার নেই বলতেই হবে যদি আমি কবরে নাজাত পাইতে কি করবেন এই জন্য বললাম আল্লাহ তো বিবেক দিছে বালিশে মাথা লাগায় চিন্তা করবেন আল্লাহ একটা বিবেক দিছে ভালো মন্দ যাচাই করার আপনার অন্তর কিন্তু সাক্ষী দেবে বক্তা দর্জনার বয়ান শুনছেন আজকে এখানে দর্জন অস করছে কথার কথা আপনি এই বয়ান দুই মিনিট কইরা শুনলে বুঝবেন কার কথার মধ্যে কতটুকু সলিড কতটুকু পিওর কতটুকু মহাব্বত আছে আল্লাহ এটা আপনার দিলের মধ্যে আল্লাহ একটা সিগন্যাল লাগায় দিন এরপরে যাদের কথায় দিল নরম হয় আমল ভালো হয় চোখে পানি আসে এদেরকে প্রাথমিকভাবে বুঝে নেবেন এরা হক এরা কি হক যেই আলেমের বয়ানে চোখে পানি আসে যে আলেমের বয়ানে দাড়ি উঠে নামাজ পড়ে বেপর্দার থেকে পর্দা করে এরা আহলে হক যুবক ভাইরা পাঁচ ওয়াক্ত নামাজ লাগবেনি বিয়ার ভর মাঝে মাঝে দুই এক ওয়াক্ত ছাড়লে কোনো সমস্যা হবে যদি সমস্যা হবে বলেন তা পড়েন না কেন কেন পড়েন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন পাঁচবার ওযু বানাইবেন শরীর তাজা থাকবে চেহারায় নূর বাড়বে ব্যবসায় বরকত হবে মানুষের মহব্বত সম্মান আপনার উপরে বেড়ে যাবে অতএব ইবাদত করবেন সব করেন সব ব্যবসা বাণিজ্য চাকরি লেখাপড়া সব হতে হবে আল্লাহর জন্য নবীর তরিকায় পাঁচ বেলার নামাজ মা বাবার দোয়া নিবেন মা বাবার উপকার খেদমত করবেন ওলামায়ে আহলে হকদের দোয়া নিয়ে পরামর্শ নিয়ে আমল করবেন আল্লাহ আমাদের সবাইকে নবীর তরিকা মতে চলার তৌফিক দান করেন
পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আর ছাড়বেন না যদি পিছনে গুনাহ হইই থাকে আপনার আব্বা আম্মা কেউ জানে না আমার আল্লাহ জানেন মনে মনে তওবা করবেন আর বলবেন হে মালিক জীবনে কত অন্যায় করেছি শয়তানের ধোকায় পড়ে আজকে থেকে তওবা করে নিলাম নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না মা বাবারে কষ্ট দিব না নবীর সুন্নাত অনুযায়ী চলবো ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করেন আমাদের মরণ পর্যন্ত নবীর সুন্নাত অনুযায়ী আহলে হক ওলামাদের পরামর্শ নিয়ে চলার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار ودائر مالك علماء کرام مربی حجی شب ببشای چکری زیبی ستر و بھائی جبو کرا ما بنے را اپنا دروازہ حضیر مہربانی کرے اما در زیبونر گناہ گلو معاف کرے دین محفل قبول کرے نین আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ দেশের জন্য দিনের জন্য যারা জীবন দিনও মাফ করে দেন এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন আয় আল্লাহ সবার দিলের নেক আশা পূরণ করে দেন আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত